আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম অন্য ধর্মাবলম্বীদের শ্রদ্ধা উপর আমার এই ভিডিও শুরু করতে যাচ্ছি। তো দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা টাটা EX2 গাড়িটি কিনতে চাচ্ছেন, তো তারা কিভাবে গাড়িটি কিনতে পারবেন, মূলত আজকে আমি এই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আপনারা যারা গাড়িটি কিনতে চাচ্ছেন, তো আপনারা গাড়িটি কিনতে চাইলে উপরের দেওয়া যে নাম্বারটি আছে 16307 16307, এই নাম্বারে ফোন দিলেই আপনি গাড়িটি কিনতে পারবেন। সেটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, গ্রামগঞ্জে, শহরে, যে কোনো প্রান্ত থেকে আপনি গাড়িটি কিনতে পারবেন। কারণ এই নাম্বারে ফোন দিলে আপনি আপনার মোবাইল নাম্বার অনুযায়ী কোম্পানির প্রতিনিধি যিনি আছেন কাছাকাছি আপনার, সে তিনি আপনাকে কন্ট্যাক্ট করে সমস্ত কিছু জানিয়ে দেবে এবং কিভাবে আপনি গাড়িটি কিনতে পারবেন, কিস্তিতে নিলে কি হবে, কিস্তি কত টাকা, ডাউন পেমেন্ট, ক্যাশ টাকায় কিনলে আপনি কত টাকা লাগবে, তো এই সমস্ত তথ্যগুলি আপনি জানতে পারবেন। এখানে আপনি নতুন গাড়ি নিলেও নিতে পারবেন, অথবা রিকন্ডিশন যদি নিতে চান সেটাও নিতে পারবেন, যে কোনো গাড়ি আপনি নিতে পারবেন। তো মূলত এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। দর্শক, এই গাড়িটি নিলে আপনি অবশ্যই, আপনার যদি মুরগির ব্যবসা থাকে, তারপরে কাঁচামালের ব্যবসা থাকে, অথবা গ্লাসের ব্যবসা থাকে, অথবা আপনি যদি একজন ড্রাইভার হন, যে আপনি আর অন্যের গাড়ি চালাবেন না, নিজেই একটা গাড়ি কিনে নিজেই টুকটাক ট্রিপ মারবেন, টাকা ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনি পারেন বাসা বাড়ির মালামাল স্থানান্তরের জন্য অনেক সময় এই গাড়িটি সবচেয়ে জনপ্রিয়। তো সেক্ষেত্রে আপনি গাড়িটি নিতে চাইলে দ্রুত 16307 ফোন দেবেন, ফোন দিয়ে বলবেন যে আমি একটি গাড়ি কিনতে চাই, টাটা EX2। তো সেক্ষেত্রে আপনি গাড়িটা অবশ্যই কিনতে পারবেন। তো দর্শক, আমি আপনাদেরকে আরো একটি কথা বলবো, সেটা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে আপনার উপকার করবে। আপনি জানতে পারবেন যে একটি নতুন ভিডিও আসছে, সেক্ষেত্রে আপনার এই উপকারটি হবে। আর সাবস্ক্রাইব করে রাখলে পাশাপাশি আপনি বুঝতে পারবেন যে কি কি গাড়ি আসতেছে, পার্টসের তথ্য জানতে পারবেন, কি পার্টস লাগে এগুলি জানতে পারবেন। এর আগে আমি একটি ভিডিও করেছি, দেখে নিতে পারেন, সেখানে এই গাড়িটি কতদিন পর মোবিল পরিবর্তন করতে হয়, মোবিল ফিল্টার কি পার্ট নাম্বারে মোবিল ফিল্টার প্রয়োজন হয়, মোবিল ফিল্টারের দাম কত, কোথায় পাবেন, তো এই সমস্ত তথ্য এখানে দেওয়া আছে, প্রয়োজনে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। দর্শক, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনি কিভাবে গাড়িটি কিনতে পারবেন, কোথায় পাবেন, অথবা যে গাড়ি এখানে যে গাড়িটি দেখানো হয়েছে একটি এটি একটি ফেনীর একটি ডিপো, এছাড়া সবচেয়ে আরও একটি বড় ডিপো আছে নিটল মোটরসে, সেটা হচ্ছে ছাতকে, অথবা বাংলাদেশের প্রতিটি জেলায় বিভিন্ন ধরনের ডিপো থাকে আছে, এবং সেলস অফিস আছে যেখানে গাড়ি বিক্রি করা হয়, শোরুম আছে। তো আপনার কাছাকাছি জেলা শহরে আপনি গিয়ে আপনি কোম্পানির যে অফিস, অফিসেও আপনি যোগাযোগ করতে পারেন, সেখানে গিয়ে আপনি আপনার পছন্দের মতো কথাবার্তা বলে আপনি গাড়ি কিনতে পারবেন। দর্শক, এই ছিল আজকে আমার আলোচনা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।